কৌশল ইঞ্জিনিয়ারিং এর মধ্যেও তারা আমার পেনাল্টিকে আমাকে এবং অস্কারকে হারাতে পারেনি, কিন্তু অন্যদেরকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে। দাবি করছেন পুনর্নির্বাচনের দাবি, যদিও আমি শতকাচ্ছুবির মধ্যেও আমি ভিপি হিসেবে নির্বাচিত হয়েছি, আমি আপনাদের সেই প্রতিনিধি হিসেবে বলছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, আমি আমার ভাই এবং বোনদের সাথে একমত হয়ে বলছি যে এই বিতর্কিত নির্বাচন নয়, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পুনরায় হবে। নির্বাচনী ব্যবস্থাটাই ভেঙে পড়ে যাচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থা যখন ধ্বংস হয়ে যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে তখন সেই কালো ছায়া দ্বারা ঢেকে দেওয়া হচ্ছে, আমরা সেটা হতে দিতে পারি না। আদালতের নির্দেশনা রয়েছে 31 মার্চ, সেই 31 মার্চের মধ্যেই ছাত্র প্রতিনিধি এবং যারা বিভিন্ন প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে তাদের মতামতের ভিত্তিতে কিভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হয় সেই আয়োজন আপনাদেরকে করতে হবে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধি হিসেবে আমারও এটি দাবি। নুরু ভাই, শুরুর কথাগুলো শুরুর কথাগুলো একটু বলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই ও বোনেরা, আপনারা সবাই দেখেছেন 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন হয়েছে, সমগ্র জাতি চেয়েছিল এটি একটি দৃষ্টান্তমূলক নির্বাচন হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, কিন্তু আমরা দেখেছি প্রশাসন নীল নকশার মাধ্যমে একটি কারচুপির নির্বাচন করেছে। তাদের শত কারচুপির মধ্যেও যেসব জনপ্রিয় ছাত্র নেতা ছিল তাদের মধ্যে আমাকে এবং আমার প্যানেল থেকে আক্তারকে তারা সরাতে পারেনি। আমার দৃঢ় বিশ্বাস ছিল যদি সুষ্ঠু নির্বাচন হতো আমাদের প্যানেল পুরো বের হয়ে আসতো, কিংবা অন্য স্বতন্ত্র প্যানেল কিংবা অন্যান্য প্যানেল থেকেও বের হয়ে আসতো প্রার্থীরা, কিন্তু পুরো নির্বাচনী প্রক্রিয়াটাই একটি অস্বচ্ছ এবং বিতর্কিত ছিল, আমরা শুরু থেকে লক্ষ্য করেছি। প্রশাসনকে আমরা নির্বাচন শুরুর আগে বারবার বিভিন্ন প্রস্তাবনা দিয়েছি, তারা তার একটু মানেনি, কারণ তারা তাদের যে ছক ছিল সেই ছক অনুযায়ী নির্বাচন করেছে। আমি এত কাচ্চুপির পরও ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি হয়েছি, আমি সেই জায়গা থেকে আমার ভাই বোনদের প্রতি দায়বদ্ধতা থেকে বলছি, আজকে আমার এই ভাই বোনেরা এখানে যে দাবিতে সমবেত হয়েছে এই বিতর্কিত নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে, আমিও তাদের দাবির সাথে একমত, এই বিতর্কিত নির্বাচন বাতিল করে পুনরায় ছাত্র নেতাদের এবং যেসব প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে তাদের মতামতের ভিত্তিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিতে হবে। আর আপনারা জেনে থাকবেন যেটা আমরা বারবার বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, আমরা একটা কথাই বলেছি, এই নির্বাচন ছাত্রদের জন্য, সুতরাং শিক্ষকদের চাপিয়ে দেওয়া কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার নির্বাচনে আমরা যাব না।
ছাত্রদের প্রস্তাবনার ভিত্তিতে ছাত্ররা যে দাবিগুলো শুরু থেকে করেছিল, আমরা মনে করি সেই দাবিগুলো এখন যৌক্তিক ভাবে সামনে এসেছে। ভোট কেন্দ্র হলের বাইরে করা, বিশেষ করে একাডেমিক ভবনে করা, ভোটের সময় 8টা থেকে 6টা পর্যন্ত করা, নিরপেক্ষ শিক্ষকদের সমন্বয়ে নির্বাচনকালীন কমিটি গঠন করা, এবং হচ্ছে যেখানে জাতীয় নির্বাচনের মতো একটি বিষয়ে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়া হয়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথাকথিত স্টিলের বাক্সে ভোট নেওয়া হয় সেটি চেঞ্জ করে স্বচ্ছ প্রক্রিয়া আনতে হবে। তবে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভিসি স্যারকে অনুরোধ করব, যেহেতু তারপরেই ছাত্রদের প্রতিনিধি হিসেবে আমাকে তারা সহসভাপতি হিসেবে নির্বাচিত করেছে, আমি আমার সেই জায়গা থেকে বলবো, আপনারা ছাত্রদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করতেছেন, ভয়ভীতি দেখিয়ে তাদেরকে আপনাদের অনুগত দাস বানাতে চেয়েছেন। আমার খুবই আমরা লজ্জিত হচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মিথ্যাচারের আশ্রয় নিয়ে ছাত্রদের তাদের বিরুদ্ধে মামলার আশ্রয় নেয়। আপনারা দেখেছেন রোকে আলের শিক্ষকেরা যে নির্বাচনী কারচুপির সাথে জড়িত ছিল এবং সেই জড়িত যারা নেতৃত্ব দিয়েছিল তারাই ছাত্র নেতারা প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আমি বলতে চাই প্রাধ্যক্ষ হিসেবে রোকেয়ালের প্রাধ্যক্ষ উনি নৈতিক স্খলন ঘটিয়েছেন, উনি ওই পদে থাকতে পারেন না, ওনাকেও আমি আমার প্রশাসনের প্রতি একটি অনুরোধ জানাবো, ছাত্ররা অন্যের প্রতিবাদ করবে, সেই কারণে আমার কোনো ভাই বোনের যদি আপনারা বিন্দুমাত্র ক্ষতি করতে চেষ্টা করেন আমাদের শরীরে রক্ত থাকতে তা আমরা প্রতিহত চাই। আর এখানে আমরা আজকে যারা আন্দোলন করতেছেন তার আরো বিস্তারিত তুলে ধরবেন, আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে। আমার এখানে বলছিলেন